আমার নাম জেনিফার ধুরি। আমি কনসাল্টিং ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট। আমি সপনা হসপিটাল অন্ধেরিতে প্র্যাকটিস করি। আমার 15 বছরের প্র্যাকটিসে আমি অনেক রকমের পেশেন্টস পাই। ওদের মধ্যে থেকে অনেক বাচ্চা থাকে। ওদের পেরেন্টস সবসময় কমপ্লেন করে যে ওরা ঠিকভাবে পুষ্টি পাচ্ছে না, কারণ তারা ঠিকভাবে খাবার খায় না। তারা খাবার খেতে খুব ন্যাকড়া করে, অনেক বেশি জাঙ্ক ফুড খায়, এর জন্য তাদের অনেক রকমের প্রবলেমস হয়। অনেক সময় পর্যন্ত আমি এটাই বুঝতে পারছিলাম না যে ওদের কী দিই যার দ্বারা ওদের পুষ্টি পাবে। আমি নিউট্রিচার্জ কিডসের ব্যাপারে জানলাম। নিউট্রিচার্জ কিডসে ওই সব ভিটামিনস আর মিনারেলস আছে যেটা বাচ্চাদের জন্য দরকার। ওর সাথে ওতে 10টি বোটানিক্যালস আছে যা বাচ্চাদের স্বাস্থ্যও বানিয়ে রাখে আর তাদের ইমিউনিটিও বাড়ায়। সাথে এতে ডিএচএ আছে যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি। এতে প্রোবায়োটিক্স FOS আছে যা বাচ্চাদের পাচনতন্ত্র বানিয়ে রাখতে সাহায্য করে। একদিন আমার বান্ধবী আমার কাছে এলো। সে খুব চিন্তায় ছিল, বলছিল যে তার 7 বছরের বাচ্চার অ্যানুয়াল ডে ফাংশন আছে 1.5 মাস পরে, কিন্তু টিচার্সরা খুব কমপ্লেন করছে। বলছে যে ওর ডান্সের মাঝখানেই হাঁপিয়ে যায়, নিজের স্টেপস ভুলে যায়, ওর মধ্যে এনার্জি একটুও নেই। তখনই আমি ওকে নিউট্রিচার্জ কিডস নেওয়ার পরামর্শ দিলাম। তখনও আমাকে বলল যে ওর ডটার খুব ফাসি। নিউট্রিচার্জ কিডসটি হল চকলেট ফ্লেভারের। আপনি যদি চান ওটাতে একটু চিনি মিশিয়ে দিন, আর বাচ্চাদের খুব পছন্দ হয়। এই কথাটিকে আজ 2 মাস হয়ে গেছে। আজ আমার বান্ধবী আমার কাছে এলো। ও আমাকে সেই মেডেলটি দেখালো যেটা ওর 7 বছরের মেয়ে অ্যানুয়াল ডে ডান্স কম্পিটিশনে জিতেছিল। ও আমাকে এটাও বলল যে ও নিজের বাচ্চার ভেতরে অনেক ভালো বদলাবও দেখেছে। ও নিজের পড়াশুনোতে ধ্যান দিতে পারে, ওর ইমিউনিটি বেড়ে গেছে, ওর খেলাধুলায় রুচি বেড়েছে, বাড়ি ফেরার পরেও ও হাঁপায় না, ও অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে নিউট্রিচার্জ কিডসের ভাইটামিনস মিনারেলস বোটানিক্যালস বাড়তি বয়সের বাচ্চাদের জন্য অনেক দরকারি।